তাজউদ্দিন আহমেদ যেই মাপের নেতা ছিলেন, উনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। ওনার বিচক্ষণতা ছিল, দূরদর্শিতা ছিল, ওনার জ্ঞান ছিল, ওনার স্বাধীনতার প্রতি একনিষ্ঠ ডিটারমিনেশন ছিল, এবং উনি গড়ে নিজে বেড়ে উঠেছিলেন ওই যে আমার বোন বলল প্রকৃতি এবং মানুষের সাথে। তো এই সকল জিনিসগুলোর সংমিশ্রণে একজন ইউনিক স্টেটসম্যান হিসাবে উনি নিজে গড়ে উঠেছিলেন, এবং উনি সাধারণ মানুষের সাথেও কানেক্ট করতে পারতেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলো অনুধাবন করতে পারতেন। এবং ওনার যে বিস্তৃত নলেজ ছিল বিশ্ব ভৌরাজনীতি এবং অর্থনীতি এবং সার্বিক জ্ঞান, এই সকল কিছু সংমিশ্রণে মানুষের সাথে কানেকশন এবং দূরদর্শিতার কারণে উনি পেরেছিলেন এই নেতৃত্বটা দিতে। ইটস এ রেয়ার কম্বিনেশন, ভেরি ভেরি রেয়ার কম্বিনেশন। এটা কিন্তু আপনার ওয়ান্স ইন আ লাইফ টাইম হয় একটা জাতি। ওনার একটা দূরদর্শিতার কথা, দূরদর্শিতাটা আসে যে যখন মানুষ পর্যবেক্ষণ করে ওটা নিয়ে চিন্তা করে, প্রতিফলনটা ঘটায়। অর্থাৎ আমরা একটা জিনিস দেখলাম, কিন্তু দেখার পর ওটা নিয়ে চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়, প্রতিফলনটা ঘটাতে হয়। আর সবসময় রুট লেভেলে ওই সংযোগটা, মনের সংযোগটা একটা সবসময় থাকে, মানে ওটাকে বজায় রাখতে হয়। তো একটা মনে হচ্ছিলো যে 71 সালে, মানে ওনার যে ডিটারমিনেশনটা যেটা সোহেল বললো, যে তখন ইয়াহিয়া সাথে তখন আলোচনা চলছে, বঙ্গবন্ধু আলোচনা করছেন 25 মার্চ, তখন আম্মা জিজ্ঞেস করলেন যে এটা যদি ফেল হয় আলোচনা কী হবে। উনি সাথে সাথে বললেন আমরা একটাই পথ, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব, স্বাধীনতা ঘোষণা করে দেব, মুক্তিযুদ্ধ পরিচালিত হবে। আমার একটা কৌতূহল রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা তো 70 সালে নির্বাচনের কথা বলছিলাম, তারপরে 71 সালে এলো, এবং যে সংসদ অধিবেশন বসার কথা ছিল সেটা বাতিল ঘোষণা করার পরেই অসহযোগ আন্দোলন শুরু হলো। 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিলেন, সেই ঐতিহাসিক ভাষণ, সেখানে স্বাধীনতার ঘোষণা ছিল কিন্তু স্বাধীনতার ডাক ছিল। এবং হ্যাঁ, আমি একটু আসছি ওখানে। হ্যাঁ, তো একটা স্বাধীনতার ডাক ছিল এবং কিছু নির্দেশনাও ছিল যে ঘরে ঘরে দুর্গত করে তোলে ইত্যাদি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে 7ই মার্চের পর থেকে যে 24শে মার্চ, মানে 25শে মার্চের আগের যে এই মাঝখানে যে সময়টা, এই সময়টাতে বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের সঙ্গে কী নিয়ে আলোচনা করলেন, মানে আলোচনার বিষয়বস্তু কী ছিল? কারণ স্বাধীনতার ডাক তো তিনি দিয়েই দিলেন, 7ই মার্চে তো স্বাধীনতার ডাক দিয়েই দিলেন, সবাইকে যার যা কিছু আছে প্রস্তুত তাই নিয়ে প্রস্তুত হতে বললেন, তারপরে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বললেন, সংগ্রাম কমিটি গড়ে তুলতে বললেন, এত কিছু বলার পরে তো তারপরে আর কী নিয়ে আলোচনা থাকতে পারে যে ইয়াহিয়ার সঙ্গে? আপনি কি এই বিষয়ে কিছু বলবেন আমাদেরকে? 25 মার্চের আগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিষয়ে। মানে যতটুকু আমি আমার রিসার্চ থেকে যে তথ্যগুলোর ভিত্তিতে বলতে পারি, যে সেই সময়টা চাপ ছিল, ধরেন আওয়ামী লীগের বিশেষ করে ছাত্র সমাজ, তারা চাচ্ছিল যে উনি ডাইরেক্ট স্বাধীনতার ঘোষণা করিয়ে দেন। কিন্তু সেই পর্যন্ত নির্বাচনটা হলো তো 6 দফার ভিত্তিতে স্বায়ত্ত শাসনের জন্য পাকিস্তান কাঠামোর মধ্যে। তো তখন আলোচনাটা তো চালিয়ে যেতেই হবে, যেটা ভাবছিলাম যে আলোচনা তো চালিয়ে যেতেই হবে, কারণ আমরা তো ওই কাঠামোর মধ্যেই আমরা ইলেকশন করে জয়লাভ করলাম, এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর।
কিন্তু যখন অ্যাসেম্বলি ভেঙে দিলেন ইয়াহিয়া হঠাৎ করে, তাই না, এক তারিখে তো গণপরিষদ উনি ভেঙে দিলেন অ্যাসেম্বলি, তখন এটা তখন জনমনে প্রশ্ন হতো তাহলে আমার তো দেখা যাচ্ছে যে এরা তো পাওয়ার ট্রান্সফার আসলে করবে না, এখানে তো অন্য কিছু বন্দোবস্ত হচ্ছে,